Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. যে আমি একটু দুধ আগে একটু গরম দিছি এখানে, যে একটু কাউনের চালের পাই রাখবো, পুডিং করবো আর কি। রাইস পুডিং করতে বলতে পারেন, হিন্দি বলতে পারেন, এটা দেশে খাইতাম, এটা আমার নানির দেশে বেশি হইতো যাত্রাবাড়ি। এটা যে কাউনে চাল দিয়ে খালি দুধের মধ্যে একটু ফিনির মতো বানাবো আর কি, রাইস পুডিং বলে, এটাও তো রাইস। ঘিটা দেখতেছেন, আমি এটা আমি এই দিয়ে কি জানি কয় বাটাই না, যে ঘি বানাইছি আমি তো আগে একটা শেষ হয়ে গেছে। একটু যে ফিনির মধ্যে যদি আপনি একটু ঘি অ্যাড করেন তাহলে একটু ফ্লেভারটা ইয়ে আসে আর কি, একটু টেস্ট হয়। বেশি দিব না, জাস্ট এই যে চামচের মধ্যে লাগিয়ে দিলাম, আমি গরম দুধের মধ্যে দিয়ে দিলাম, বাটাটা একদম ক্লিন হয়ে গেল আমার চামচে, ওয়েস্ট হইল না আর কি। এই যে আপনারা এরকম বানায় রেখে দিন, এটা কিনতে গেলে আমার $25-30 নিত, আর 5 টাকার বাটা দিয়ে দুটো আইনা হয়ে যায় আর কি, 10 টাকা। এটার মধ্যে একটু সল্ট আর একটু একটা এলাচি দিছি, এই যে এটা রান্না করবো। অবশ্যই এটা আমি সবসময় দুধের জন্যই রাখি, আপনারাও করবেন যেটার মধ্যে দুধের জিনিস রান্না করবেন, দুধের মধ্যে এ আরও কিছু করবেন না, মশলা কিন্তু সাদা রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়। আর যদিও রান্না করেন, ডিশ না থাকলে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করেন, তার গন্ধ হয় না। এখন আমি চিনি দিব না, এটা আমি অল্প করে চিনি অ্যাড করবো, এটা চালটা ফুটলে তারপরে দেবো আর কি। এটা হাফ হাফ মিল্ক দিচ্ছি আমি, অনেক সময় পিঠা বানাইতে গেলে অনেক সময় লাগে, এটা করলে ইজি আর কি। কারোর বাড়ি গেলেন, বোনের বাড়ি গেলেন, আশেপাশে কোনো কোথাও গেলেন, একটু সুইট বানায় নিয়ে গেলেন, বা বিকালে নাস্তার সাথে খাওয়া যায়, আমার পায়ের ব্যথা তো এই জন্য বেশি রান্না করতে পারতেছি না। আমার ছোটো বোনটাও অসুস্থ, ওকে দেখতে যাবো। এটার মধ্যে একটু নারিকেল দেয় না দিলেও চলে, আমাদের গাছে নারিকেল ছিল তো মা সবসময় দিত মোটা মোটাই করে নারিকেলটা কুড়ায়। আগের দিনে তো এত ফ্রিজ ছিল, সব নানির বাড়ি ছিল ফ্রিজ, আমাদের বাড়িতে ছিল না তখন, তো মা রান্না করি ওটা হাত দিত না, একদম খালি দুধটা রান্না করত। বাসির সময় এটা এত ভাল লাগতো, আমি আমার শৈশবের থেকে আইসা খেতাম, পাশাপাশি ছিল বাড়ি, বেশি দূরে না, ওই মার হাতের সময়টা খাওয়ার জন্য আসতাম। অনেক মিস করি মা, যে কি জিনিস, সব মধু শেষ হয় মার মধু শেষ হয় না, মা যে কি জিনিস, মা হারে হারে কাটবে, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তারপরও মারে মিস করি, বাবার মিস করি, মা বাবার ভালোবাসা হলো নিঃস্বার্থ, কোনো স্বার্থের জন্য না, তারপর আমরা বুঝি না। এখনকার ছেলেমেয়েরা পারলে কখন বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে দিব, দেশে কোন বিদেশে কোন সব জায়গায়, মানে বোঝা মনে করে আর কি। মা বাবা যে কত কষ্ট করে পালে, হ্যাঁ যখন মা বাবা হবে তখন বুঝতে পারবে আর কি, তখন সবারই ভুলটা বাঁধবে আর কি। এর জন্য বলি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও, মা বাবা চলে গেলে ফিরত আসে না। এই যে এসে পড়ছি
কত বছর হয়ে গেল 91 আসছি আমেরিকায়, কত বঞ্চিত মা বাবার আদরের থেকে, ইয়ের থেকে, কোনো সেবা যত্ন করতে পারি নাই। গেছি দেখতে, তো বেশি দিন তো থাকতেও পারি নাই। এখানে সংসার, হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে স্কুল কলেজ, তারপরেও গেছি। রেখে রেখেও যা নিজে যেয়ে থেকে আসছে, এক মাস তিন সপ্তাহ এখানে যেয়ে যেয়ে দেখে আসছি। আর মিস করি যে আরও যাইনি কেন, কী করবো, আমরা তো সব দিক দিয়েই বাধা। মা বাবা যে কত স্যাক্রিফাইস করে, মা বাবা যে কী, একটু মন খারাপ হইলেই তখনই মা বাবার স্বপ্ন দেখি। সবই ছিল নানি, নানা, দাদি, দাদা, নারা বড় পাঁচ ভাই, তিন বোন ছিল, সবাই মারা গেছে। একটা ফুপু আছে না, একটা চাচি, সব চলে গেছে। আল্লাহ আমরাও যাব টুডে টুমরো। এই জন্য বলি যে যেখানে আছেন দেখেন, যা যে অবস্থা আছে আল্লাহকে যে শুকরগুজার করেন। খাই খাই পাই নাই পাই নাই এগুলি কওয়া উচিত না। আসে নাকি আমার বোন দিছে করে, যেটু রেখে দিই একটু একটু করে দিই আর কি, একটু ফ্লেভারও আসে, অত দেয় না আর কি। চালটা ফুটলে তারপরে সুগার দেব, অত সুগার দিব না। এই যে গুড়টা সুজন নিয়ে আসছিল দেশের থেকে আমার জন্য, আমি কী করবো, এতটুকু তো সবাই শেয়ার করা যায় না। তখন ফিনি টিনি রান্না করলে সারি আওয়াজ হইতেছে, তা আমি একটু অ্যাড করি আর কি, সবার সবার হইলো আর কি, একটু কালার হইলো, চিনি দিব, কেন তো গুড় পাবো করতে একটু পিওর। ওরা দেশে গেলে আমার জন্য নিয়ে আসে, আমার বাসা হচ্ছে ছেলেরা। সিমের বিচে নিয়ে আসছে, দেখি একদিন রান্না করে খাওয়াবো ওদের সিমের বিচেটা। ওদের টুকু রেখে দিলাম আর একদিন ওদের দাওয়াত দিয়ে ওদের জন্য এরকম ফিন্ডি বানিয়ে তাকে খাওয়াবো। তাহলে আর কি সবাই পাইলো আর কি, যে আমার বিল্ডিংয়ে সবাই দিছি, কেন একটু ঘুরত। আমার মা বলতো এক চিজ পাঁচ জনে খাও, পেট না ভরে মুখ চাও, এই আর কি। গোলকে এসে পড়ে যাবো, কমায় দি জালটা। ঘিটা দিলে একটু ফ্লেভারও আসে, এই জন্য অ্যাড করলাম। আর হাফ হাফ দিয়ে বলেছি, এটা অর্গ্যানিক কাউনের চাল নিয়ে আসছিলাম আমি চাইনিজ দোকান থেকে, এখন দাম বাড়ায় ফেলেছে। কী করবো, খেতে ইচ্ছা করে তখন তো আনতে হয়, দেখবো এটা কি ফুটছে কি না চালটা, ফুটলে তারপরে অ্যাড করবো। হ্যাঁ এখন চিনি দিতে পারি, বেশিক্ষণ লাগে না এটা। বেশি সুগার অ্যাড করবো না, কেন সবারই তো আমার অবস্থা টাইট, কেন বয়স হয়ে গেছে। দিবা দূরে ডাইলে দিতাম, তখন আমার হাজুম বকা দিত, লবণও চামিচ হাতে নিয়ে তারপর দিবা, তাহলে আন্দাজ করা যায়। একবার ডাইলে দিলে তো বেশি হয়ে গেল, তো কমন যায় না। লবণও আমি করে দিতাম, তখন চেতে গেত, বেশি পরে গেলে তুমি কমাই বা কেন, এই জন্য চামিচে নিয়ে পরিমাণ করে দিতে হয়। কে কেমনে করে ওগুলি ফলো করি, এই অভ্যাস খারাপ ছিল আমি ছোটোকাল থেকে। কে কেমনে রান্না করে, একটা শাক রান্না করলো আমি দেখি, এটা কপি করি, নিত্য নতুন করতে চাই আর কি। এক একজনের হাতে এক একটা গুণ, এক একজনে এক এক রকম রান্না, সবাই তো পারফেক্ট না, আমিও পারফেক্ট না। দেখা দেখি তো শিখে, ইউটিউব থেকে কত রান্না শিখতেছি। তাছাড়া আমার ঘরে খায় না তো কেউ, ওই জন্য রান্ধি না, রান্না শরীরটা ভালো না, মনটা খারাপ। আল্লাহ আল্লাহ সবার ভালো রাখুক, সুস্থ রাখুক। মিষ্টি দিব না, বেশি মিষ্টি দিলে আবার অনেক মিষ্টি হয়ে যায়।
একটু লবণ দিতে হয়। অবশ্য দিয়েছি, আগে আমি আর একটু দেবো, মিষ্টি জিনিসের মধ্যে এক ফোঁটা লবণ দিয়ে দেবেন, তো টেস্টটা আরো বাড়ায়। একটা এলাচি দিয়েছি, বেশি দিই নি, কেন মিষ্টি জিনিসের মধ্যে এত দেওয়া যায় না, জাস্ট একটু সেন্টের জন্য দিছে। একটা আগে মিষ্টি কালো জাম বানাইতাম, রসমালাই বানাইতাম, এখন আর করি না, বেশ আমার জন্য। যেটা রান্না করবো একবার খাবো আর কি, বেশি খাবো। মা বেশিরভাগ রান্না করতে এরকম, অনেকগুলি ভাই বোন ছিলাম, তো তখন কাটা স্বামী বানাইতে পারতাম না, আমরা নয় ভাই বোন ছিলাম। তো মা করতে কি দুধ ছিল আমাদের, গরু খাঁটি দুধ, দুধ দিয়ে খালি দুধের মধ্যে যেরকম ক্ষীর রান্না করে দিত, কাউনে ছেলে ক্ষীর রান্না করতো, নানি নিয়ে আসতো। যাত্রাবাড়ি অনেক কিছু হতো, গ্যান্ডারি, আম, লিচু, আমাদের এলাকায় সব এগুলো হয় না, একদম করে না। লাগাইলে কিন্তু হয়, মানুষ লাগায় না, অলস যাত্রাবাড়ির মানুষ সবাই, ওই বালি মাটি, কিন্তু ছায়া ছায়া, এত আম গাছ সবার, কাঁঠাল গাছ, আম গাছ। মার চাচা গোবাই দেখতাম কাঁঠাল দূরে থাকতো প্রচুর, ওসব নানি ছিল না, কলা হইতো, ছোট ছোট সাগর কলা আমরা টিপে টিপে খাইতাম। কলাটার কালার চেঞ্জ হতো না, গ্রিন থাকতো, ভিতরে পাইকে যেত। আমি আমার ছোট কালা সারাদিন শসা, পেয়ারা, কলা এগুলি খেতাম সারাক্ষণ। আর কলা গাছগুলি ছোটো ছোটো ছিল, পাঁচ ছয় বছর বাচ্চা ছিঁড়া খেতে পারবে এরকম, কারণ আমরা ছোটো ছিলাম আর কি। নানা আবার কেটে কেটে ছোটো করে দিত গ্যান্ডারি, তখন খাইতাম। আমার মামা মেজো মামার মধু, চাক বাঙ্গায় মধু নিয়ে আসতো, প্রথম প্রথম ঘিন্নাইতাম, তারপরে দেখতে দেখতে শিখছে আর কি খাওয়া কেমনি খায়। পাশে একটু বিপ হইতেছে, সফট অয়েল লেগে দেখেছি, জাল কমা এক রানের মাংস, ওটার সিদ্ধতে অনেক সময় লাগে। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগে। ঘন হবে অবশ্য, যখন থানা যাবে দেখছি তো কাউনের চাল। সুগার অ্যাড করবো না, কেন বেশি সুগার খাওয়া ভালো না। ওদের 10 পাউন্ড আনছি, কিন্তু রেখে দিলাম আর কি, কষ্ট গেছিলাম। কালারটা সুন্দর হয়েছে, একটু গুড় দিছি, একটু গুড় দিই, একটু সুন্দর হবে গোল্ডেন।
আপনারা যে যেখানে আছেন সবাই সবসময় সাবধানে থাকবেন, দেশের জন্য ভয় লাগে। এখনো ভ্যাকসিন পুরোপুরি দিতেছে না, কি অবস্থা, একটা দিয়ে বসায় রাখছে আর দেয় না, এটা খুব খারাপ। এত চোট চোট্ট দেশের মানুষ, এত খারাপ, এটার লেগে তো লাগছে আমার। আর জোর যার মুলুক তাই, এটা কি কোনো আইন নাই, কোনো ই নাই, এত খারাপ, কি বলবো, খারাপ লাগে নিরীহ মানুষগুলির জন্য যেখানে ভ্যাকসিন পায় নাই আমার দেশের ভাই বোনরা। সবকিছুর একটা ইয়ে আছে, মানুষের ধৈর্যের সীমা থাকে। এত ট্যাক্স নাও, এত ই নাও, এই যে এত ট্যাক্স, বাড়ির ট্যাক্স, এই ট্যাক্স কম তো না, ডাবল ডাবল ট্যাক্স দেওয়া হইতেছে। এই টাকাগুলি নিয়ে নিয়ে এই যে পুলিশগুলি কীভাবে অন্যায় করে, মানুষগুলি পিটায়, কেমনে মারে ধরে, ওটা কি তোমরা কাগজ পয়সা খাইতেছো, ই করতেছো, এই যে পোশাকটা যে তোমরা শরীরে ই করতেছো, এগুলো জনগণের টাকা। বদমাইশ পুলিশগুলো দেশে হাজারে মনে চার পাঁচজন ভালো আছে, আর সবই খারাপ, এটা বলবো। আয়ক মাসের আল্লাহ হেদায়ত করুক, দোয়া করি, ইমান দোক, নিরীহ মানুষগুলি মারা যাবে। এখন কি অবস্থা, যারা দিন মজুর কাজ করে তাগুলো টানাটানি লকডাউন দিয়েছে, রিক্সা লাগো ইয়ে করা কি বলতেছে, লকডাউন নতুন বিয়া করছে, এখানে যাইতে পারে না। ইউটিউবে দেখলাম, বলছে তো যে বউ গেলে কি বৌদি পোশাকে ফিরে, মানুষ কত কষ্ট করে কাজ করে, কি বলবো। আবার যখন জমবে, জমি হয়ে যাবে, তখন ঘন হয়ে যাবে এটা আর কি। ওই জন্য একটু টানাইতেছি, দেখি মিষ্টিটা কেমন হয়েছে। একদম কম মিষ্টি দিছে, অনেকে মিষ্টি রাঁধে এত চিনি দিয়ে রাখে, একদম মুখে দেওয়া যায় না, মুখ মাইরে না, কুষ্টি গেছি, মিষ্টি এত মিষ্টি, কি বলবো। আমি আর বড় করতে চাই না, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা কেমন লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন। আর কোনো ভুল টুটু হলে ক্ষমা চোখে দেখবেন, দেখাইতেছি আপনার সামনের থেকে। এই যে কাউনের চাল দেখা যায়, বলকে পড়ে যাবে, এই জন্য কমাই দিলাম জলটা, একটু ঘন হবে, ওসব ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে, তখন আইসক্রিমের মতো হয়ে যায়। আর এর পাশে মাংস আস্তে হবে ডিপার জলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। একদম হয়ে গেছে, এখন
চুলা টপ করে দেই। ওকে, ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখবে। আসসালামু আলাইকুম।